नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित भिडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण, बम बम भोले, जय मा। কেমন আছেন? বছরের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় পূর্ণিমা হলো এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। ধর্মীয় শাস্ত্র অনুসারে এই বিশেষ রাত্রিতে মা লক্ষ্মী পৃথিবী ভ্রমণ করেন। এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে। বিশেষ তিথিতে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য অবশ্যই করুন এই ছোট্ট উপাচারটি। এই উপাচারে আপনার জীবনে শুভ ফল অবশ্যই আসবে। আজ আমি আমার এই ভিডিওতে এই বিশেষ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকারী উপায়ের কথা আপনাদের বলবো। বিশেষ উপায়টি একটি নারকেল দিয়ে করুন। বিশেষ উপাচারটি করার জন্য পূর্ণিমার রাত্রিতে একটি সুন্দর লাল বর্ণের পোশাক পরিধান করুন। যদি লাল বর্ণের কোনো বস্ত্র আপনার না থাকে তাহলে যে কোনো হালকা বর্ণের বস্ত্র আপনি পরিধান করতে পারেন। মনে রাখবেন যে কালো অথবা নীল বর্ণের কোনো পোশাক আপনি পরবেন না, সেই সাথে গেরুয়া বর্ণের কোনো বস্ত্র আপনি পরিধান করবেন না। করার আগে অবশ্যই বলবো, নিজেকে স্বচ্ছ এবং সুন্দর রাখার চেষ্টা করবেন এবং পবিত্র মনে এই উপায়টি করবেন। বিশেষ উপায়টি করার জন্য একটি জটাযুক্ত নারকেলের প্রয়োজন এবং তা অত্যন্ত পুষ্কল অর্থাৎ শ্বাসযুক্ত হতে হবে। এই নারকেলকে অবশ্যই পবিত্র জলে এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরে আপনি আপনার বাড়ির মা লক্ষ্মীর সামনে একটি আসনে বসে পড়ুন। মা লক্ষ্মীর সামনে একটি বিশুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান। ছোট্ট পাত্রে একটু জাফরান নিন এবং তাতে একটু শুদ্ধ জল একটু মিশ্রিত করে নিন। এই বিশেষ পেস্টে আপনি ভগবান গণেশকে তিলক করুন, ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে বিশেষভাবে তিলক অঙ্কন করুন। তারপরেই ডান হাতে নারকেলটা হাত দিয়ে তুলুন। নারকেলটি এমনভাবে তুলবেন যে নারকেলের মুখটি নিচের দিকে থাকবে এবং পিছনের দিকটি উপরের দিকে থাকবে। তারপরে সেই বিশেষ কুমকুম অথবা জাফরানের অথবা যদি এগুলো না পান তাহলে লাল সিঁদুর দিয়েও আপনি এই বিশেষ তিলক অঙ্কন করতে পারেন এবং সেই তিলক দিয়ে আপনি এই নারকেলের উপরে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। সবাই জানি স্বস্তিক চিহ্ন হলো সুখ ও সমৃদ্ধির বিশেষ প্রতীক চিহ্ন। স্বস্তিক চিহ্ন অঙ্কনের পরে আপনার ডান দিকে অল্প পরিমাণে সুন্দর চাল একটু নিয়ে নিন। তারপরে এই চালের উপরে নারকেলটি রাখুন। তারপরেই এই বিশেষ মন্ত্রটি জপ করতে থাকুন। মহালক্ষ্মী চ বিদ্মাহে, বিষ্ণু পত্নী চ ধীমাহি, তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। আবার বলছি মন্ত্রটি। মহালক্ষ্মী চ বিদ্মাহে, বিষ্ণু পত্নী চ ধীমাহি, তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। এই বিশেষ মন্ত্রটি 11 বার জপ করুন এবং এই এই নারকেলটির উপরে এই বিশেষ মন্ত্রটি জপ করার পর মাতা লক্ষ্মীর শ্রীচরণে এই বিশেষ মন্ত্রটি 11 বার জপ করুন। নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বস্তু, সেই জন্যই এই বিশেষ ফলকে শ্রীফল বলা হয়। একে শ্রীফল বেলের সঙ্গে গুলিয়ে ফেলেন কিন্তু শ্রীফল হল নারকেল। নারকেলের উপরের আবরণটা অত্যন্ত কঠিন আর ভিতরটা জলসহ অত্যন্ত কোমল, সদা সর্বদা এই বিশেষ বস্তুটি পবিত্র থাকে। বিশেষ তিথিতে যদি আপনি মাতা লক্ষ্মীকে এই নারকেল অর্পণ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, কারণ এই সম্প্রদানে অত্যন্ত প্রসন্ন হন মা লক্ষ্মী। নারকেল অর্পণের পরে আপনি মা লক্ষ্মীকে বিশেষভাবে আপনি আরতি করুন, সেই সাথে শ্রী গণেশজি এবং ভগবান বিষ্ণুকে প্রণাম করুন।
সেই সাথে আপনার দুঃখ কষ্ট এবং দুর্দশার বিভিন্ন বিষয় নিয়ে মায়ের চরণে আপনি আপনার কথা ব্যক্ত করুন। তারপরেই যে তিলক করছিলেন বিভিন্ন স্থানে, অর্থাৎ কেলের উপরে মাতা লক্ষ্মী, নারায়ণ এবং গণেশজির কপালে, সেই কুমকুম দিয়ে বা সেই রং দিয়ে, তার জাফরান অথবা সিঁদুরের রং দিয়ে আপনার কপালে আপনি তিলক অঙ্কন করুন। এই বিশেষ নারকেলকে সারা রাত আপনি মায়ের চরণে রেখে দিন। পরের দিন সকালে উঠে স্নান সেরে এই নারকেলকে মায়ের চরণ থেকে তুলে এর মাথাতে স্পর্শ করে তারপরে এই নারকেলকে ভাঙুন, আর এই নারকেল প্রসাদ হিসাবে পরিবারের সবাইকে আপনি বিতরণ করুন। এই নারকেল প্রসাদ খেলে আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে অত্যন্ত শুভ ফল আসতে শুরু করবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারের সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে। যদিও প্রতি বৃহস্পতিবার বা শুক্রবারে মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয়ে থাকে, এবারের লক্ষ্মী পূজা অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পূজা নিয়ে বিশেষ দিনক্ষণের মতান্তর থাকতেই পারে। অর্থাৎ 30 অক্টোবর 2020 শুক্রবার না 31 অক্টোবর 2020 শনিবার পড়েছে। গৃহে গৃহে মাটির মূর্তি কিংবা মা লক্ষ্মীর ছবিতে পূজা অর্চনা করা হয়। যদিও দীপাবলিতে লক্ষ্মী পূজার বিশেষ রীতি রয়েছে, তবে কোজাগরি এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব আমাদের জীবনে অবশ্যই রয়েছে। এদিন উপবাস থেকে সন্ধ্যায় মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয় এবং পূজার শেষে অবশ্যই মা লক্ষ্মীর বিশেষ পাঁচালি পাঠের অত্যন্ত তাৎপর্য রয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবারের কোজাগরি লক্ষ্মী পূজা এবং সেই সাথে রাত্রি জাগরণ করতে হবে আগামী 30 অক্টোবর 2020 শুক্রবার। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে কোজাগরি লক্ষ্মী পূজার বিশেষ তিথি আরম্ভ হবে 30 অক্টোবর 2020 শুক্রবার সন্ধ্যা 5:46 থেকে, অর্থাৎ 13ই কার্তিক 1427 সন, এবং এই তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 31 অক্টোবর 2020 শনিবার 14ই কার্তিক 1427 সন রাত্রি 8:19। তাই 30 অক্টোবর 2020 শুক্রবার কোজাগরি লক্ষ্মী পূজা এবং সেই সাথে নিশি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাই এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করলে এবং নিশি পালন করলে অবশ্যই মায়ের কৃপায় আমাদের অর্থনৈতিক, সেই সাথে আমাদের আধ্যাত্মিক এবং আমাদের সার্বিক সফলতা এবং উন্নতি অবশ্যই আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।